সাড়ে ১৫ বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে। একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে চারজনের এক গ্যাংকে দায়ী করা হচ্ছে। তারপরও শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটি জানিয়েছেন তারা। শেখ হাসিনার সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, আতঙ্ক ভয়ে আত্মগোপনে আছেন, বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদেরই একজন বলেন, শেখ হাসিনা তাদেরকে ছেড়ে গেছে। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যান। একজন আওয়ামী লীগ নেতা জানান, ঘটনাটি তারা টিভি থেকে জানতে পেরেছেন। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকেল ৩টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই তারা তাদের বাড়ি থেকে বের হতে পেরেছেন। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ধরা পড়লে তাকে এবং তার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে গুলি ছোড়ার ঘটনায় কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা কারো কথা শুনত না বলে দাবি করেন এক নেতা, এজন্য তিনি আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। চারজনের গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের এই শীর্ষ নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই চারজনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেছেন। জনগণের ক্ষোভ বোঝা গেলেও শেখ হাসিনা কারো কথা শোনেননি বলে দাবি করেন।